অনলাইনে আমরা কাজ করি ট্রাফিক সোর্স কে উদ্দেশ্য করে। যদি আমাদের ভালো ট্রাফিক সোর্স পেয়ে থাকি তাহলে আমরা অনলাইনে যে কোনো কাজে সাকসেস হতে পারি। এখন ইউএস এর ট্রাফিক সোর্স টাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। ইউএস এর যে কোনো ট্রাফিক কে আমরা খুব বেশি মূল্যায়ন করে থাকি। কারণটা হচ্ছে আমরা যদি অ্যাফিলিয়েট বা সিপিএ করি তাহলে কিন্তু তারা ইউএস এর ট্রাফিক গুলোকে টার্গেটে মনে করে, এবং তারা যে নেটওয়ার্ক গুলো আছে তারা ইউএস এর ট্রাফিকের জন্যই বেশি ভালো পেমেন্ট পেমেন্ট দিতে চায়। তো ক্র্যাগলিস্ট, ক্র্যাগলিস্ট একটি ক্লাসিফাইড সাইট। এখন ক্র্যাগলিস্ট ক্লাসিফাইড সাইট মূলত বলতে কি বোঝায়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশে বিক্রয় .com বা সেল বাজারকে চিনি, ঠিক তেমনি ইউএস এর একটি ক্লাসিফাইড সাইট হচ্ছে ক্র্যাগলিস্ট। ক্র্যাগলিস্ট এর মধ্যে প্রচুর পরিমাণে ইউএস এর ভিজিটর আসে। তো আমরা যদি হাইপেস্টেজে ক্র্যাগলিস্ট.org লিখে সার্চ করি তাহলে দেখব প্রায় 2 লাখের মতন ভিজিটর পার ডে ভিজিট করে, ইউনিক ভিজিটর। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো যে এইসব যে 94% আপনার হচ্ছে ইউএস এর লোকজন আসতেছে, তারপর কানাডা জাপান। তো কানাডা আর জাপানের খুবই কম, তবে 94% হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস এর। সো আমরা যদি ইউনাইটেড স্টেটস কে হচ্ছে টার্গেট করে কাজ করতে যাই, ট্রাফিক সোর্স আনতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ক্র্যাগলিস্ট কে মানতে হবে বা ক্র্যাগলিস্টে কাজ করতে হবে। এখন আমরা যদি নিচে ক্র্যাগলিস্টে যে কোনো একটি সিটিতে, স্টেটস এর একটি সিটিতে ঢুকি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। কমিউনিটি হাউজিং জবস, পার্সোনাল ফর সেল, ডিসকাশন ফ্রম, সার্ভিস, গিগস, রিজমস, এগুলো হচ্ছে ক্র্যাগলিস্টের একটা ক্যাটাগরি। এখন ক্যাটাগরির মধ্যে আমরা যদি যাই, যেমন হাউজিং সেকশনে আমরা কাজ করতে পারি, বা আমরা পার্সোনাল সেকশনে কাজ করতে পারি, ফর সেলে কাজ করতে পারি। ফর সেলে কাজ আমরা তখনই করতে পারবো যদি আমরা কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে চাই, বা সিপিআর কোনো প্রোডাক্ট আমরা যদি সেল করতে চাই, ঠিক আছে। আর পার্সোনাল সেকশনটা কি, যেটা আমরা এখন বর্তমান অ্যাডাল্ট সিপিএ নিয়ে প্রচুর চারিদিকে আলোচনা করা হচ্ছে, W4M M4W। সো আমরা পার্সোনাল সেকশনে W4M M4W করতে পারবো। ক্র্যাগলিস্টে কাজ করার জন্য আমাদের কি কি দরকার, ক্র্যাগলিস্টে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম VPN বা VPS সার্ভার দরকার, কারণ আমরা ক্র্যাগলিস্টে ইউএস এর একজন পার্সন হিসাবে পোস্ট করতে হবে আমাদেরকে। এবং আমরা যদি নর্মাল কোনো VPN দিয়ে ক্র্যাগলিস্টে পোস্ট করি তাহলে সেই পোস্টটা লাইভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণটা হচ্ছে ক্র্যাগলিস্ট খুব বেশি VPN বা VPS সফটওয়্যার বা সার্ভার গুলোকে তারা ধরতে পারে, ডিটেক্ট করতে পারে। তো আমরা ইউএস এর PC অথবা টিম ভিউয়ার PC নিয়ে কাজ করি। সো যারা বিগিনার তারা VPN নিয়ে কাজ করে মোটামুটি কাজ শিখতে পারেন। এবং ক্র্যাগলিস্টে কাজ করার জন্য PVA লাগে, ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট যেটিকে বলা হয়। ফোন ভেরিফাইড অ্যাকাউন্টও কিন্তু আপনার ফোন নাম্বার ইউএস এর লাগবে। সো আপনি যদি PVA তৈরি করতে যান তাহলে অবশ্যই আপনাকে একটি ইউএস এর ফোন নাম্বার লাগবে, কারণ হচ্ছে ক্র্যাগলিস্টে ইউএস এতে যে সেকশন, ইউএস এর কোনো কান্ট্রিতে পোস্ট করতে হলে অবশ্যই ইউএস এর নাম্বার দিয়ে ভেরিফাই করে, অ্যাকাউন্ট ভেরিফাই করে পোস্ট করতে হয়, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ক্র্যাগলিস্টে যে আমরা কাজ করব, ক্র্যাগলিস্টে কাজ করে আসলে মূলত আমাদের আর্নিংটা কি হবে, তাই না? ক্র্যাগলিস্টে কাজ করে যদি আমরা পার্সোনাল সেকশনটাকে আমরা কাজ করি, পার্সোনাল সেকশন থেকে আমরা যদি লিড জেনারেট করতে পারি, W4M বা M4W লিড জেনারেট করতে পারি, তাহলে আমরা লিড সেল করতে পারবো। 100 1 1000 লিডের দাম প্রায় 10,000 টাকার মতন, ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা ইয়েতে যাই, হাউজিং সেশনে কাজ করি, তাহলে হাউজিং সেশনে আমরা ভ্যাকেশন নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন ট্যুর প্যাকেজ বা হচ্ছে আপনার বিভিন্ন ট্রাভেল হোটেল রিলেটেড কাজগুলো, বা হাউজিং বা ফ্ল্যাট সেল রিলেটেড কাজগুলো আমরা হাউজিং এ করতে পারি। ফর সেলে তো আমরা সেল বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে পারি এবং এখান থেকে আমরা সেল আনতে পারি, ঠিক আছে। তো আরেকটি ভাবে কাজ করতে পারি, সেটি হচ্ছে fiverr.com। এটি একটি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, সেখানে হচ্ছে ক্র্যাগলিস্ট অ্যাড পোস্টিং নামে যদি আপনারা ফাইবার লিখে যদি ফাইবারে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর সেলার এখানে প্রতিদিন সেল করতেছে তাদের হচ্ছে লাইভ পোস্ট গুলো। তো যদি আপনি সার্ভার কিনে PVA তৈরি করে যদি আপনি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাইভ পোস্টের মাধ্যমে ফাইবার থেকেও ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমি একজনের গিগে ঢুকি তাহলে আমি দেখতে পাবো যে সে তার প্রথম গিগটি হচ্ছে প্রিমিয়াম $50 এবং সে 30টি লাইভ পোস্ট দিবে, তারপরে স্ট্যান্ডার্ডে 9টি দিবে এবং বেসিকে 3টি দিবে। সো 3টি লাইভ পোস্টের দাম সে $5 নিচ্ছে, তো আপনি 3টি লাইভ পোস্টের দামও $5 নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা ফাইবার ও গিগ তৈরি করে আপনারা কাজ করতে পারবেন। আর যেহেতু যদি আপনি ক্র্যাগলিস্টে যান তাহলে ফাইবার থেকে একটা হিউজ আর্ন চলে আসতেছে, প্লাস আপনার হচ্ছে
যদি আপনি কাজ করতে চান তাহলে W4M বা M4W থেকে কিভাবে আর্ন করবেন সেটা একটু বলি। সেটা হচ্ছে পিভি সেল করতে পারেন, লিড সেল করতে পারেন, সিপি অফার প্রমোট করে সিপি অফার গুলো জেনারেট করতে পারেন, তারপর অ্যাফিলিয়েট করতে পারেন, গুগল ভয়েস সেল করতে পারেন। গুগল ভয়েস আপনি যখন ক্রাইগলিস্টে পিভি তৈরি করবেন তখন আপনি গুগল ভয়েসও তৈরি করতে পারবেন। এবং একটি গুগল ভয়েসের দাম বর্তমান বাংলাদেশে সেল হয় 20 টাকা থেকে শুরু করে 70, 80, 90, 100 পর্যন্ত ফ্রেশ গুগল ভয়েস। আর যদি আপনি পিভিএ সেল করতে যান তাহলে পিভিএ গুলোর দাম $2 থেকে $3 করে পড়ে, ঠিক আছে? তো ক্রাইগলিস্টে আপনি কাজ করতে গেলে আপনি প্রচুর ভাবে আর্ন করতে পারবেন, অনেক ভাবে। তো আমি আর্নিং গুলো আপনাদেরকে দেখালাম। এখন বিষয়টা হচ্ছে ক্রাইগলিস্ট আপনারা শিখবেন কিভাবে। তো আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম আমরা চালু করেছি ক্রাইগলিস্টের উপরে। তো আমাদের 10 তারিখ, সামনের মাসের জানুয়ারি 10 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে 1 মাসের এবং আমাদের টোটাল 12টা ক্লাস হবে এবং আমাদের কোর্স ফি 7,000 টাকা। আপনি দুই ভাবে এটাকে পরিশোধ করতে পারেন। প্রথম অবস্থায় আপনাকে 5,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, বাকি 2,000 টাকা আপনি 15 দিন পরে দিতে পারবেন। তো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের অ্যাড্রেসটা আছে, সেটি হচ্ছে হাউস নাম্বার 58, সেকশন 12, ব্লক ডি, এভিনিউ 2, সেকেন্ড ফ্লোর, পল্লবী, সিরামিক রোড, বঙ্গবন্ধু কলেজের অপোজিটেই আমাদের অফিস, মিরপুর 12। ফোন নাম্বার গুলো আমাদের আছে এবং আমাদের স্কাইপিতে আপনারা নক করতে পারেন। আমাদের স্কাইপি ডিসকভার সবটাইটি এবং আমাদের মেইল হচ্ছে discoversobtitle@gmail.com। সো আপনারা যদি ক্রাইগলিস্টে কাজ করতে যান এবং অনলাইনে ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সটি আপনাদের জন্য, এবং আমাদের কোর্সটি আপনারা করতে পারেন। আমাদের কোর্সের মধ্যে আমরা সব সেকশনে পোস্ট করা, সব সেকশনে কাজ করা আপনাদেরকে দেখাই দিব এবং যারা ভালো কাজ করবেন তাদেরকে আমাদের সাথে কাজ করার সুযোগ দিব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।